গুড মর্নিং। তো আমার স্নান হয়ে গেছে আর দেখছো বিছানা পত্র ঘর দোর ক্লিন সবই করে ফেলেছি। এবার যেটা করব, অনেকদিন পর বেরিয়ে পড়ব ফর ব্রেকফাস্ট টু ডিনার। কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো, এর আগে এরকম এপিসোড প্রচুর দেখেছো, তো সেটা গিয়ে মাই ট্রিপস দেখতে পারো প্লেলিস্টে আমার চ্যানেল ডিজিটাল শ্যাডো। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ দিস ফুল ভিডিও। বেরোতে একটু দেরি হয়েছে ফর ব্রেকফাস্ট টু ডিনার। ব্রেকফাস্ট বলতে সকালে একটু কাওয়া খেয়েছি, দ্যাট আই ব্রট ফ্রম কাশ্মীর। আর এখন শিয়ালদা এরিয়ায় এসেছি, এখানে খুব সুন্দর মন্দির আছে শিয়ালদার, যেটা আর দেখো সাইডে হাতে টানা রিক্সা, হলুদ ট্যাক্সি করে আজকে এসেছি। সো বুঝতেই পারছো আজকে অনেকদিন বাদে কলকাতায় এসেছি, কলকাতায় ঘুরছি, কলকাতার বুকে। দিস ইজ সেন্ট্রাল কলকাতা, ভেরি ক্লোজ টু মাই মামার বাড়ি। তো এখন মামার বাড়ি যাচ্ছি না, বিকেলে কি করি না করি আজকে দিনটা দেখতে থাকো। হলুদ ট্যাক্সি করে যেরকম এলাম, এবারে কফি হাউসে যাচ্ছি, কলেজ স্ট্রিট বইপাড়া। সেটার সাথে সত্যি প্রচুর নস্টালজিয়া জড়িয়ে আছে, আর কলেজ স্ট্রিটের ওপর আমার ভিডিও আছে। সোজা মন্দির ঘুরে, শিয়ালদার মন্দির, মা শীতলা মন্দির ঘুরে এখন কফি হাউসে যাচ্ছি। সকালে একটু খেয়ে বেরিয়েছি। কলেজ স্ট্রিট থেকে এবার আমরা স্ট্রেট শিয়ালদা চলে এসেছি, শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে এখন নতুন করেছে এই মেট্রো, কলকাতা মেট্রো রেলের নিউ এডিশন। আর ওই দিকে যেটা দেখতে পাচ্ছ, ওখানে আগে আমার বাবার অফিস ছিল, তো এখন মানে অ্যাকচুয়ালি কোর্ট, শিয়ালদা কোর্ট। আর ওইদিকে, ওই দিকটা আমার মামার বাড়ি, আর ওইদিকে আমার স্কুল লরেটো, আমার কলেজও এখানে কলেজ পাড়ায়, সিটি কলেজ। যদিও MBA করেছি আমি গ্লোবস অ্যান্ড বিজনেস স্কুল থেকে, সেটা অবশ্য সরলেক সেক্টর 5-এ, যেটা তোমরা দেখেইছো, আমি শর্টস দিয়েছি, ভিডিও করেছি। তো আজকে দিনটা বেশ ভালোই কাটছে, কফি হাউস থেকে বইপাড়ায় পায়ে হেঁটে ঘুরে, এবং অনেক দিন পর এসব ট্রান্সপোর্টেশন, যেগুলো এখন আপাতত গাড়িতেই যাতায়াত করি, অনেকদিন পর ট্রামটা ভেবেছিলাম চড়বো, বাট সেটা হলো না। বাট নেভারদেলেস মেট্রো হচ্ছে, মেট্রোটাও অনেকদিন আমার চড়া হয়নি, অনেকদিন হয়ে গেছে, ট্রায়াল অ্যান্ড রান শুরু হয়ে গেছে, বাট আমার যাওয়া হয়নি। সো আমি আজকে ভেবেছি যে মেট্রো করেই সল্ট লেকে যাবো, তারপর কোথায় যাই দেখি। আর
কলেজ স্ট্রিটে তবে গেলে, যেহেতু দুপুর হয়ে গেছে বলে আমরা যাইনি, ঠনঠনিয়া কালী মন্দিরটা ঘুরো, মানে দার্শনিক স্থান। আমরা কালী পুজোর রাতে গেছিলাম, আর ওখানে ফিরিঙ্গি কালীবাড়িও আছে যেটাও খুব জাগ্রত, এবং অ্যান্টনি ফিরিঙ্গির কথা তোমরা সবাই জানো, তো সেটাও আছে। আর বই ছাড়া, বই কেনাকাটি ছাড়া, কফি হাউস ঘোরা ছাড়া আরও আছে প্যারামাউন্ট কুটিরাম, যেখানে গেলেও আমরা খাই, তারপর কালিকার চপ, এইগুলো তো একটা জড়িয়েই আছে নর্থ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটা বুকে। তো এরপর হয়তো আমরা সাউথের দিকে যেতে পারি, বাট আজকে সারাদিন খুব ছুটিয়ে ঘুরছি, অফিস ছুটি, তো দেখতে থাকো আমার ব্লগটা। মেট্রো করে করুণাময়ীতে এসেছি। করুণাময়ী আমার বাড়ির খুব কাছে, মানে বাড়ির পরের স্টপটাই হচ্ছে করুণাময়ী। তো এবার লাঞ্চের টাইম অবশ্য পেরিয়ে গেছে, সেটাই হলো বিকজ দেরি করে বেরিয়েছি, তারপর কফি হাউসে গিয়ে টুকটাক খেয়েছি, তো পেট ভর্তিই আছে। এবার কি করব, এবার একটুখানি ভাবছি সাউথের দিকে। এর আগের বার না দুর্গা মিউজিয়ামটা মিস হয়েছে, তো যাই ওখানে যদি দেখতে পাই, এর আগের বারে হয়নি যেটা। ওকে, তো সাউথে এসে গেছি, সাউথ কলকাতায়। সাউথ কলকাতায় এলে লেক কালীবাড়ি তো আসবো, আর সাথে বলে রাখি সাউথ কলকাতায় আমার বন্ধুরও বাড়ি, অমৃতার, ওর আমার গ্লবসিনের বন্ধু, কিন্তু ওর ওখানে যাচ্ছি না, যাবো একটু দুর্গা মিউজিয়াম, যেটা বলেছি এর আগের সপ্তাহে এসে ঘুরে চলে গেছি। আর নর্থে যেরকম দুটো কালীবাড়ি আছে দেখেছো, ফিরিঙ্গি কালীবাড়ি, তারপর তোমার ঠনঠনিয়া কালীবাড়ি, আজকে আসিনি, অন্যদিন কালী পুজোর দিন যাই। এবার আজকে এখানেও কিন্তু আছে বেশ কটা কালীবাড়ি জাগ্রত, যেরকম ঢাকা কালীবাড়ি, ডাকাত কালীবাড়ি, সেগুলো আমরা কিন্তু কালী পুজোর ব্লগে সেলিব্রেশন লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবার লেক কালীবাড়ি দর্শন করে, লেকের অপোজিট সাইডটাই লেক, এখানে একটা পার্কও আছে যেটা সকালবেলা খোলে, লেকের লাগোয়া এই সাইডটা, হ্যাঁ। তো প্লাস এখানে একাডেমি বিল্লা একটা মিউজিয়াম টাইপের আছে, তো এবার স্ট্রেট আমরা লেকের দিকেই যাচ্ছি, আর রক্তিম গাড়িতে আছে, আমি দর্শন করে এবার গাড়ির দিকে যাচ্ছি, লেকে যাব, গিয়ে দুর্গা মিউজিয়ামটা দেখার ইচ্ছে রইল।
ভীষণ সুন্দর ভেতরটা, মানে সব প্রতিমা তো দেখিনি পুজোর সময়, বাট খুব সুন্দর লিখেছে মা ফিরে এলো, সত্যিই তাই। চারিদিকে এত সুন্দর মূর্তি, মানে এটা নতুন এডিশন, কলকাতায় নতুন এডিশন হলে একবার তো আসা চাই আমার। তো আই এম ভেরি 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 ফন্ড অফ মাই সিটি কলকাতা, অ্যান্ড দিস ইজ ইয়েট আনাদার আইডল অফ গডেস দুর্গা। অবশেষে দুর্গা মিউজিয়ামটা দেখা হয়ে গেছে, এখন একটু লেকে ঘুরছি, মানে ইভিনিং ওয়াক বলতে পারো। এরপর সাউথেই থাকবো, যদিও লেক কালীবাড়ি তো ঘোরা হলো, দিনটা খুব ভালোই কাটছে আপাতত। এখন লেকটা একটুখানি এক্সপ্লোর করি, ঘুরি, রবীন্দ্র সরোবর লেক, মেট্রো ভ্রমণ করেছি আজকে, নর্থ ক্যালকাটা সেন্ট্রাল কিছুটা ঘুরলাম, সাউথ। তো এখন চলো লেকের দিকে যাই। লেকের ধারে আস্তে আস্তে, মানে এই দিকটা খুব একটা আসা হয় না, তো ওই দিকটা যেরকম ব্রিজ আছে, এখানে দূরে একটা জায়গায় আইল্যান্ড মতো আছে যেখানে না প্রচুর মাছও দেখা যায়, পাখি আছে লেকের ওপর, আমার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারো ওই সেই ট্রিপ সেকশনে গিয়ে। এখন মানে শীতটা পড়েনি, পড়বে তো, কিন্তু হাঁটতে খুব ভালো লাগছে। দুর্গা মিউজিয়ামটাও চমৎকার দেখলাম, তো এখন হাঁটছি। আর বিভিন্ন জায়গায় কত রকম গাছ, জামুন গাছ, টিক, শাল, সমস্ত দেখছি, মেহগনি গাছ, ভাল লাগছে, বেশ সুন্দর একটা আমেজ, এনজয় করছি, তোমরাও আশা করি এনজয় করছো। আর একটা লাইক করে দিও ভিডিওটাকে। ফাইনালি আমি ফোরামে এসে গেছি। ফোরাম আমার পছন্দের একটা মল, এখান থেকে মেবি আমার কাজিন থিনার বাড়িতে যাব, ওখানে একটুখানি ইন হাউস পার্টি করব, বা কী করি না করি দেখো। সারাদিনটা প্রচুর ঘুরেছি আর একটু এক্সস্টেডও আছি, ওর বাড়িতে একটুখানি চিল করে তারপর বাড়ি ফিরবো, এবং ওইভাবেই দিনটা এন্ড করছি। গাইস আমরা এখন এসেছি চিতপুর রয়্যালে খেতে। স্যাটারডে নাইট জমে উঠেছে।